দিলকুশ মুভিটা দেখলাম, হইচইয়ের মধ্যে আজকে রিলিজ করেছে। কিন্তু লাস্ট মান্থে জানুয়ারিতে সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুভিটা রিলিজ করে, বাট মুভিটা ফেল হয় বক্স অফিসে। কী জন্য সেটার কারণ আমি এখন খুঁজে পাইনি মুভিটা দেখার পরে। মুভিটা আমার থেকে দারুণ লেগেছে। রাহুল মুখার্জি আফটার কিসমিস সেম আপনার মনে করেন সুন্দরভাবে প্রেজেন্ট করেছে দিলকুশটাকে এবং অনেকগুলো মানুষকে একসাথে করেছে মুভিটার মধ্যে। যদি কথা বলি আপনার পরম বন্দ্যোপাধ্যায়, যদি কথা বলি করাজবাবু, অপরাজিত আট্ট, যদি কথা বলি আপনার সোহম, তারপর হচ্ছে মধুমিতা, এমন আরও অনেকে রয়েছে, ওর আমি সবার নাম জানি না। বাট এই মুভিটাকে যেটা রিপ্রেজেন্ট করছে প্রেম, যে কোনো বয়সে হতে পারে, সেটা হোক বৃদ্ধ, সেটা হোক মিডেল, সেম অফ দ্য টাইম কখন থেকে প্রেমগুলো শো হচ্ছে দেখুন। আপনার এজ 25 থেকে শুরু করে আপনার 70 পর্যন্ত প্রেমের ভালোবাসার গল্প দেখাচ্ছে দিলকুশের মতো। দিলকুশ এখানে স্পেশাল মনে হয় আমাদেরকে মুভিটাকে আরও সুন্দর করে। এই মুভির গানগুলো আমার তো সবসময় ফেভারিট, মানে অ্যালবামের মধ্যে বিবেকী ফোন সাথে এবং সজনী দুটো গানে আমি এনজয় করেছি। আরেকটি ইমোশনাল সং রয়েছে, সেটাও আপনারা চাইলে মুভিটার মধ্যে এনজয় করতে পারেন। এখানে আপনার কেমি রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, সিদ্ধিন মুখার্জি, অরিত্র ব্যানার্জি, জ্ঞানের অরিত্র ব্যানার্জি, সাথে রয়েছে অনির্বাণ, অনির্বাণ প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এখানে যে অ্যাপসটা ডেভেলপ করছে তাকে দিয়ে। যদি গল্পটার মধ্যে যায়, একটা অ্যাপস রয়েছে নাম হচ্ছে দিলকুশ, যে অ্যাপসটা আপনার তাদের সাথে ম্যাচ করাবো আপনাকে যারা আপনার জন্য যোগ্য মনে হয়, আপনার লাইফের সাথে যোগ্য মনে হয়। তো একটা সময় চারটা কাপড় মিলছে, কাপড় তাদের সম্পর্কগুলো সুন্দরভাবে কন্টিনিউ হচ্ছে, কী হবে এমন তাদের সম্পর্কগুলো আদৌ কি টিকবে নাকি কীভাবে এগিয়ে যাবে, এই ছন্ন ছাড়া জীবনের ভালোবাসাগুলো কীভাবে তারা একসাথে হবে, এটা যে হচ্ছে দিলকুশ। এই মুভির ভিলেন হচ্ছে এবং হিরো হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসা যা করার সাথে হতে পারে, আমি তো দিলকুশ অনেক বেশি এনজয় করেছি। আমার মনে হচ্ছে আপনারা একবার দেখে নিতে পারেন হইচইয়ের মধ্যে। উইথিন ওয়ান মান্থ আফটার থিয়েটারে রিলিজ হইচইয়ের মধ্যে চলে আসলো। আমার মনে হয় রোমান্টিক মুভি ভালোবাসা দিয়ে বানানো পসিবল, ভালোবাসা না দেখলে এমন মুভি বানানো সম্ভব না। তো রাহুল দার দারুণ ডিরেকশন ছিল, দারুণ গল্প ছিল, আমার সাপোর্টিংয়ের দারুণ কাস্টিং এবং দারুণ অ্যাক্টিং ছিল। আমার তো বেশ এনজয় করেছে মুভিটি, আপনারা তাইলে দেখতে পারেন। পরমবাবুর অ্যাক্টিং সবসময় আমাকে মুগ্ধ করে। 1970s কিন্তু মনে হয় না। গুড বাই।